আজ সোমবার, আমাদের এখানে হাটের দিন। বরকে বাজারে পাঠিয়ে দিয়ে আমি আসলাম ছাদ পরিদর্শনে। আর ছাদে হলো রাতের বেলা গাছে পানি দেই, তো দিনের বেলা পানি দেই না। দিনের বেলা আমি একবার হলেও দেখতে আসি প্রতিদিন, এটা আমার মানে একটা রুটিন বলা যেতে পারে। কারণ প্রতিদিন একবার ছাদে না আসলেই নয়, ছাদে এসে আমি আমার গাছগুলোকে দেখে যাই যে কেমন আছে গাছগুলো। তো এটা আমার একটা নেশাও বলা যেতে পারে, গাছ আমার একটা নেশা। আমি গাছ লাগাতে ভালোবাসি, গাছ খুব ভালোবাসি, যে কোনো ধরনের গাছ হোক আমার কাছে খুব ভালো লাগে। আর এই ফুল গাছটা তো আমার ছাদে নতুন এসেছে, আজকে ইনশাল্লাহ এটা টব করব, মানে টবে লাগাবো গাছটা। তো মাশাআল্লাহ গতকালকের তুলনায় আজকে আরও কিছু ফুল ফুটেছে, আর ঘ্রাণটা অতুলনীয় ঘ্রাণটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আমেনা সিদ্দিকী, নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এই যে আমার বর বাজার নিয়ে চলে এসেছে, আজ সোমবার, আর সোমবার এখানে হাট বসে, সোমবার এবং শুক্রবার এখানে হাটের দিন। তো সবসময়ই বাজার পাওয়া যায়, প্রতিদিনই বাজার, সব ধরনের বাজারই পাওয়া যায়, কিন্তু সোমবার আর শুক্রবার একদম ফ্রেশ টাটকা সবজিগুলো পাওয়া যায়, মাছও খুব তাজা পাওয়া যায়। তো আমাদের হলো প্রতি সোমবারে বাজার করে, শুক্রবার করে না, কারণ শুক্রবার একটা নামাজ নিয়ে একটা মানে ইয়া থাকে, ব্যস্ততা থাকে। তো সেই জন্য সোমবারই প্রতি সোমবার বাজার করে। তো আমার বর কিছু বাজার নিয়ে এসেছে, সবজি নিয়ে এসেছে, তো সবজিগুলো আমি বের করে নিয়েছি, মাছটাও বের করে নিয়েছি। তো এখানে যা যা আমি বলেছি সবই নিয়ে এসেছে। আর আমার বর বাজার করতে প্রচুর ভালোবাসে, সেজন্য আমি কিছু সবজির নাম বলেছি, যেগুলো সবজির বাহিরে কোনো সবজি নিয়ে আসবা না। তো তারপরও এক্সট্রা শুধু সিম নিয়ে এসেছে, আর হলো মূলা শাক। মূলা শাকটা আমার একদমই পছন্দ নয়, কিন্তু আমার বরের পছন্দ, তো সেজন্য মূলা শাক আর সিম এই দুইটা তার পছন্দে নিয়ে এসেছে। তো যাই হোক, সবজিগুলো এখন আমি সব কিছু ফ্রিজে রেখে দেব, শুধু শাকটা ভাজি করব, শাকটা রেখে দেব। আর দুন্দুলটা আমি এবছর দুন্দুল খাই নাই, তো দুন্দুলের কথা বলেছিলাম, সেটা যখন নিয়ে এসেছে সেটা আজই রান্না করব। আর এখানে এখন মাছ বের করে নিয়েছি, তিন পদের মাছ নিয়ে এসেছে, একটা হলো কি বলে চাপিলা মাছ, আর একটা হলো তেলাপিয়া প্লাস পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছটা কিন্তু আমার ঘরে আমরা সবাই খুব পছন্দ করি, অনেকেই পাঙ্গাস মাছ খায় না, কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। তো পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ আমি একই সাথে ধুয়ে নিয়েছি, লবণ টবণ মাখিয়ে, এবার বক্সিং করে নিয়েছি পাঙ্গাস মাছ, আর তেলাপিয়া মাছটাও ভাগ করে নিয়েছি এটা, এবং পলি ভরবো। তো পলি ভরে রেখে দেব, আর এই মাছটা আমি এখন কাটিং করি নাই, কারণ এটা এখন সময় নাই। আর তেলাপিয়া মাছটা বেশ একটু ছোটো ছোটো ভাগ করেছিলাম, পরে আবার একটু বড় করে ভাগ করে পলি ভরে রেখেছি। তো বন্ধুরা, আমার ভয়েসের সাথে অনেক রকমের গাড়ির আওয়াজ পাওয়া যেতে পারে, আমার ঘরটা যেহেতু রাস্তার পাশে সেজন্য বিভিন্ন রকমের গাড়ির শব্দ পাওয়া যায়। তো প্লিজ ইগনোর গাড়ির মানে বাহিরের মানে আমার ভয়েস ছাড়া অন্য সাউন্ডগুলো একটু ইগনোর করবেন, এই আর কি। তো এদিকে আমি মাছগুলো সব গুছিয়ে রেখেছি, বাজার বাজার আমার সব গোছানো শেষ হয়ে গেছে, এবার আমার রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি। তো শাকগুলো বেছে নিয়েছি, এবার শাকগুলো কুচি করে নিয়েছি, কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ কুচি নিয়েছি, আমি পেঁয়াজ বাটা ইউজ করব। তো পেঁয়াজ বাটাটা আমি একদিনে অনেকগুলো ব্লেন্ড করে তারপরে মানে ফ্রোজেন করে রেখে দেই। তো সেই জন্য যখন আমি শাক ভাজি হোক, যে কোনো ভাজিতে হোক, একটু অল্প একটু পেঁয়াজ কুচি করে নিলেই হয়। তো শাকটা আলু দিয়ে ভাজি করব, সেজন্য আলু কুচি করে নিয়েছি, আর শাকের জন্য এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করা আছে, আর এখন একটু রসুন আমি জাস্ট থেতলে নেব। আর এখানে মাছ ভাজা হয়ে গেছে, তেলাপিয়া মাছ জাস্ট এইটুকু শুধু ভুনা করব। আর এপাশে চুলে চিংড়ি মাছ দিয়ে আমার দুন্দুল বসানো হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে দুন্দুল রান্না হচ্ছে। তো এদিকে রান্নাবান্না চলতেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে, এইবার হলো আমি শাকটা বসিয়ে দেব, মাছটা পাশে রেখে দিচ্ছি, শাকটা আগে ভেজে নিয়ে তারপর মাছটা যেহেতু ভাজা হয়ে গেছে পরে আমি ভুনা করতে বসিয়ে দেব। তো এখানে পেঁয়াজটা আর কাঁচামরিচটা এখানে একটু রসুন দিয়েছি, সেটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে আলু কুচিটা দিয়ে দিয়েছি, এবার হলো লবণ দেব আর সামান্য কিছু হলুদ দিয়ে হালকা একটু নেড়ে নেব। তো বাজারের দিন একটু ভেজাল বেশি থাকে, কারণ বাজারগুলো গোছানো গাছানো, সেই জন্য আমি একটু তাড়াহুড়ার মধ্যেই থাকি, তাই ঝটপট রান্নার জন্য আমি এভাবে করে চাপিয়ে দিলাম, ব্যাস এবার ঢাকনা চাপা দিয়ে দেব, এবার শাক হয়ে যাবে। আর এদিকে কিন্তু দুন্দুল তরকারিতে আমি তেমন কোনো পানি দেই নাই, জাস্ট একটুখানি পানি দিয়েছি, আর এখানে এত পানি বের হয়ে গেছে।
যাই হোক, বুন্দুল তরকারি আমার খুব পছন্দের। আর এদিকে এই যে আমড়াটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এই যে বরিশালের আমড়া, আর এই আমড়াটা বেশ এখন অনেক বড় হয়েছে, যেহেতু এখন আমড়া একদম সিজন, মানে মানে পাক্কা সিজন, এখন অনেক বড় হয়ে গেছে, বাড়তি হয়ে গেছে। আর ফ্রিজে সবজি রাখতে গিয়ে দেখি এদিকে অনেকগুলো কাঁচা কলা পেকে একবারে মানে কি বলবো, তো আমি একটা ভেঙে তারপরে খাচ্ছিলাম, অনেক মিষ্টি হয়েছে। তো যাই হোক, এগুলো আমার গাছের গোড়ায় দেবো। তারপর হলো একটা তরমুজ কেটে নিয়েছি, এই তরমুজটা বেশ অনেকদিন আগেই নিয়ে এসেছে কিন্তু কাটা হচ্ছিল না, এর আগের আরও তরমুজ ছিল সেগুলো খেয়েছি, তো এইটা কাটা হচ্ছিল না, এটা কেটে নিলাম, কারণ কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, অনেক গরম লাগছিল, তো বেশি লাল হয় নাই, তবুও খেয়ে নিয়েছি। আর এদিকে ভাত হয়ে গেছে, শাক ভাজিও হয়ে গেছে, ধনিয়া পাতা কেটে নিয়েছি, এবার মূলা শাকের ভিতরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে শাকটাকে নামিয়ে নেব। বাস, এবার মাছটাও কিন্তু বসিয়ে মাছ হয়ে গেছে, মাছের ভিতরেও ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। আর এই ধনিয়া পাতাটা এখন অফ সিজনাল, তবুও ভালো লাগে নতুন নতুন। আর এদিকে কিন্তু আমাদের জাতীয় ডাইনিং টেবিলে আমরা খাবার সাজিয়ে নিয়েছি, আপনারা তো সবাই জানেন আমি এই জাতীয় ডাইনিং টেবিলে খেতে খুব ভালোবাসি, তো খাবারগুলো নিয়ে সবাই বসে পড়লাম, সবাই বলতে আমি বর আর আমার ছেলে। এই ছিল আজকের শেয়ারিং, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।